আসসালামু আলাইকুম, নাহিদ সুইসে স্বাগতম। আজকের রেসিপি ইলিশ পাতুরি। আমি ব্লেন্ডারে মাঝারি সাইজের একটি পেঁয়াজ, চার পাঁচটি কাঁচা ঝাল আর হাফ চামচ জিরা ব্লেন্ড করে নিলাম। এবার একটি প্লেটে ব্লেন্ড করা মশলাগুলো ঢেলে নিলাম। আমার আগে থেকে বেটে রাখা সরিষা ছিল, সরিষা আমি বাটার সময় কাঁচা ঝাল দিয়ে বেটেছিলাম। আপনারাও কাঁচা ঝাল দিয়ে বাটবেন, তাহলে তিতা ভাবটা থাকবে না আর ঝাঁঝালো ভাবটা খুব ভালোভাবে আসবে। যেহেতু জমাট, সেহেতু আমি কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছি। এখানে দেড় টেবিল চামচ মতন বাটা সরিষা আছে। এটা দেওয়ার পরে আমি এর মধ্যে, যদিও আমি বাটা মশলার মধ্যে লবণ দিয়ে ব্লেন্ড করেছি, তবুও আমি এর মধ্যে একটু লবণ দেব আর হলুদ দেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটু সরিষার তেল দেব, দেড় চা চামচ পরিমাণ সরিষার তেল, কারণ এখানে আমার তিনটা মাছ, সেই হিসাবে দেব। দেওয়ার পরে আমি এখানে মাছগুলো মাখিয়ে নেব। লবণ কম হয়েছিল তাই আমি লবণ দিলাম, সবসময় লবণটা চেক করে নেবেন যাতে বেশি না হয়। তিনটা মাছ দিয়ে আমি এপাশ ওপাশ খুব ভালো করে মাখিয়ে নেব। আমার বাসায় মানুষ কম, তাই আমার রান্নাবান্নার পরিমাণও অনেক কম, যার যেমন লাগবে সে তেমন পরিমাণে বাড়িয়ে নেবেন। মাছ তিনটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা পানি ঝরানো লাউ পাতা, দুটি পাতা নিয়েছি যাতে ছেঁটা ফাটা থাকলে ভেতর থেকে মশলাগুলো পড়ে না যায়। তার মধ্যে মাছ এবং কিছু মশলা দিয়ে আমি যেভাবে ভাজ করছি, ভাজটা আপনারা দেখে ঠিক এভাবে ভাজ করবেন, মোটেও হাতের প্রেসার দেবেন না। তারপরে সুতা দিয়ে খুব সুন্দর করে এটাকে আস্তে করে নরম হাতে পেঁচিয়ে নেবেন যাতে ভাজগুলো খুলে না যায়। আমি এভাবে করে আস্তে করে তিনটি মাছই এরকম পেঁচিয়ে নিয়েছি। প্রত্যেকটি মাছেই আমি দুটি করে পাতা ব্যবহার করেছি। আমি একটি মাছ বাদে প্রত্যেকটি মাছে দুটি করে কাঁচা ঝাল উপরে দিয়েছিলাম। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে যেমন ঝাল খাবেন। বাড়িতে ঝাল কম খাওয়া মানুষ থাকলে কম ঝাল দিয়ে করে উপরে এবং কাঁচা ঝাল নিজের ইচ্ছা মতন দিতে পারেন, তাতে পরবর্তীতে আপনি আপনার প্রয়োজন মতন মিশিয়ে খেতে পারবেন। আমার রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন। হয়ে গেল আমার মাছ দুটা বেঁধে রাখা। এবার আমি ভাপে দেব, চাইলে ভাতে ভাপে দেওয়া যায়, তাতে ভাতের রঙটা একটু পরিবর্তন হয়ে যায়, পাতার কালার মশলা লেগে ভাতটা হলুদ সবুজ হয়ে যায়। আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা স্টিমারে হচ্ছে পানি গরম দিলাম, দিয়ে তাতে আমি মাছ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এই দেখেন হয়ে যাওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে, ভেতরে মাছটা তো হয়েই গেছে, আরও সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। আমি এবার আপনাদের খেয়ে দেখাবো। সুতা পেঁচানো সুতাগুলো খুলে নেবেন, নিয়ে এবার ভাজ খুলে দেখেন কত সুন্দর একটা কালার আর কত সুন্দর ফ্লেভার। নিজে তৈরি না করলে এই ফ্লেভারটা তো পাবেন না, তাই বাড়িতে তৈরি করবেন এবং রান্না করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।